প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের আট নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ইতিহাসের আট নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের আজকে বলবো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের খুবই উপকার হবে তো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তার আগে একটা কথা বলে রাখি ভিডিও শেষে আমি তোমাদের আটে আট নম্বর কিংবা সাড়ে সাত পাওয়ার কৌশলগুলি আমি তোমাদের বলে দেবো তো প্রথম প্রশ্নে চলে আসি সংক্ষেপে মহাবিদ্রোহের আঠেরোশো সাতান্নের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো দুই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা আলোচনা করো এই দুটি প্রশ্ন দু হাজার একুশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতার বিশ্ববিদ্যালয়ের ভূমিকাগুলি আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এরপর যে প্রশ্নটি আসবো সেটি হল নীল ও সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো এই প্রশ্নটিও তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পাঁচ বাংলায় নবজাগরণের চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেখছো তোমাদের পাশেই আমি স্টারমার্ক করে দিয়েছি এই দুটো প্রশ্ন এবং আগে যে তিনটি প্রশ্ন আমি বললাম এই পাঁচটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও আমি আশা করছি তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে দু হাজার মাধ্যম দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এবার বলবো যে কিভাবে আমরা অ্যান্সার লিখবো কমপক্ষে আটটি বা নটি করে পয়েন্ট তোমরা দেবে সাল বা সময়সীমা উল্লেখ করবে তাতে কোনো বানিয়ে লিখবে না বা জানে যাতে দেখবে শালগুলো বা সময়সীমাটি ভুল না হয় ভূমিকা ও মূল্যায়ন পয়েন্ট বাধ্যতামূলক এই তিনটি আরও কটি টিপস আছে তবে এই তিনটি টিপস তোমরা একটু ভালোভাবে ফলো করবে আমি আশা করি তোমাদের আট নম্বরের প্রশ্নের উত্তরে ফুল মার্কস তোমরা পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না সবার আগে ভিডিও ক্লাস পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো